স্বাগত ডিজি বাংলার দিনের খবরে সঙ্গে আছি ইমদাদুল হক শুরুতেই শিরোনাম ডেটাবেজের মাধ্যমে দুর্যোগ মোকাবেলা করছে সরকার ডিজিটাল প্রযুক্তিতে আত্মনির্ভরশীল কৌশলপত্র তৈরির উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ শ্রমিকদের জন্য টেলিমেডিসিন সেবা চালু এমএফএস লেনদেনে ঋণের সুবিধা মিলছে মাসে জনপ্রিয়তায় শীর্ষে স্ল্যাব কিংস করোনা মহামারীতে ভাগ্য খুলেছে রোবটদের মোবাইল গেমিং অ্যাপ অবমুক্ত করল ফেসবুক এবং ত্রাণের দুইশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা যাচ্ছি বিস্তারিত খবরে ডেটাবেজের মাধ্যমে দুর্যোগ মোকাবেলা করছে সরকার ডেটাবেজের মাধ্যমে সবার জন্য খাদ্য সরবরাহের ব্যবস্থা নিয়েছে সরকার একই সঙ্গে বিতরণেও বাড়ানো হচ্ছে প্রযুক্তির ব্যবহার নির্দেশনা দেওয়া হয়েছে ট্রিপল থ্রি হ্যাশ ফাইভ চালু এর ফলে কেউই খাদ্য সংকটে পড়বেন না সোমবার সরকারি বাসভবন গণভবন থেকে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ করা হবে থাকবে থাকবে নির্দিষ্ট কে কত সেই পথে যাচ্ছি। তিনি বলেন উৎপাদিত পণ্য যেন বিনা বাধায় বাজারে সরবরাহ করতে পারে সেজন্য ডেটাবেস গড়ে তোলা হচ্ছে রোজায় যেন মানুষের কষ্ট না হয় সেজন্য পঞ্চাশ লাখ মানুষকে রেশন কার্ড দেয়া হয়েছে আরও পঞ্চাশ লাখকে কার্ড দেয়া হবে এর মাধ্যমে পাঁচ কোটি মানুষ এই উপকার পাবে আর এটা ডেটাবেজে সংরক্ষণ করা হবে যারা কারো কাছেই হাত পাততে পারছেন না তাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ডিজিটাল প্রযুক্তিতে আত্মনির্ভরশীল কৌশলপত্র তৈরির উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ ডিজিটাল প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হতে কৌশলপত্র তৈরির উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ এই কৌশলপত্রে দেশেই ডিজিটাল রূপান্তরের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন উৎপাদনে সক্ষমতা বিষয়ক পরিকল্পনা উপস্থাপন করা হবে আগামী তিন বছরে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদনে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিপালনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে সোমবার একটি ভিডিও বৈঠকে এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক মন্ত্রী জানিয়েছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে কৌশলপত্রটি তৈরি করে সবার মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে তিনি বলেন যা যা প্রয়োজন বাংলাদেশের শত্রু কোটি মানুষের জন্য সেগুলো যাতে আমরা পরনির্ভরশীল না হই আমরা যেন আত্মনির্ভরশীল হই সেই জায়গাতে প্রযুক্তি কি কিভাবে কাজ করতে পারে তার জন্যই আমরা একটা আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশের কৌশলপত্র প্রণয়নের কাজ হাতে নিয়েছি এছাড়াও সাড়ে তিন কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য হোয়াটসঅ্যাপ বট এবং ভাইবার বট তৈরি করা হচ্ছে বলেও বৈঠকে জানিয়েছেন জুনায়দ আহমেদ পলক তিনি বলেছেন এমআইএসটি সাস্ট ও বুয়েট ছাড়াও ও এবং ছাড়াও মাই ওয়ান ভেন্টিলেটর তৈরির কাজ শুরু করেছে সপ্তাহানকের মধ্যে দেশে তৈরি ভেন্টিলেটর সরবরাহে ইতিবাচক খবর জানানো হবে বৈঠকে আইসিটি সচিব এন এম জিয়াউল আলম বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব প্রমুখ উপস্থিত ছিলেন শ্রমিকদের জন্য টেলিমেডিসিন সেবা চালু শ্রমিকদের জন্য টেলিমেডিসিন পদ্ধতিতে স্বাস্থ্যসেবা দিতে শুরু করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দা ইফ নভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত এগারো জন চিকিৎসক সোমবার সকাল দশটা থেকে এ সেবা দেয়া শুরু করেছেন করোনার কারণে দেশব্যাপী চলমান সাধারণ ছুটির সময়ে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চিকিৎসকরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সেবা নিশ্চিত করছেন এমএফএস লেনদেনে দিনের সুবিধা মিলছে মাসে গত মার্চ বিকাশ রকেটের মতো মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে সেবার বিনিময়ে জরুরি ওষুধ ও নিত্য প্রয়োজনীয় কেনাকাটায় কোনো মাসুল না কাটতে নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বাস্তবে এই নির্দেশনার প্রতিফলন পাচ্ছেন না ব্যবহারকারীরা এমনটাই অভিযোগ করেছেন গ্রাহকরা নির্দেশনায় দিনে সর্বোচ্চ এক হাজার কোটি টাকা উত্তোলনে মাসুল না কাটার নির্দেশনা দেয়া হলেও প্রতিদিনের বদলে মাসে একবার এক হাজার টাকা উত্তোলনে মাসুল মৌকু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানগুলো লোকসানের কারণে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পরামর্শ করে প্রতিদিনের বদলে মাসে একবার এক হাজার টাকা উত্তোলনে মাসুল মৌকুব করা হচ্ছে বলে জানিয়েছে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো অবশ্য কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত আগের নির্দেশনা প্রত্যাহার করেনি আবার নতুন করে কোনো নির্দেশনাও দেয়নি জনপ্রিয়তায় শীর্ষে স্ল্যাব কিংস সাধারণত জনপ্রিয় মোবাইল গেমের কথা বলতে বললে আমরা অনেকেই এখনো পাবজি বা কল অব ডিউটিকেই বুঝি কিন্তু সেই জায়গাটিতেই নতুন করে ভাগ বসালো স্ল্যাপ কিক প্রযুক্তি বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার জানিয়েছে গত মার্চ মাসে অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল প্ল্যাটফর্মে সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে কোষে চরমার এই গেমটি গেমটি তৈরি করেছে গেম নির্মাতা প্রতিষ্ঠান লায়ন স্টুডিওস গেমটিতে গেমারকে বিশ্বের সবচেয়ে সেরা থাপ্পরদাতা হওয়ার জন্য খেলতে হয় এতে গেমারকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক খেলোয়াড়কে চর দিয়ে হারাতে হয় এতে পরস্পরকে চর মারার সুযোগ থাকে যে যত বেশি শক্তি দিয়ে প্রতিপক্ষকে চর দিতে পারবে তার জেতার সম্ভাবনা তত বেশি যিনি প্রতিপক্ষকে হারিয়ে দেবেন এবং রিংয়ের বাইরে পাঠাতে পারবেন তিনি জয় হবেন করোনা মহামারীতে ভাগ্য খুলেছে রোবটদের করোনার তাণ্ডবে নতুন করে হুমকিতে পড়তে যাচ্ছে মানব সমাজ সমাজ ব্যবস্থাপনার খোল নলচে পাল্টে দিতে চলেছে কোভিড নাইন্টিন এই জমদূতের ভয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে মানবতার জন্য হুমকি হয়ে উত্থান করতে যাচ্ছে রোবট সমাজের কেননা এই রোবট দিয়েই আগামীতে অর্থনীতির চাকা সচল রাখার কথা ভাবছেন সংশ্লিষ্টরা আসছে দশকে এই রোবটরাই রাজত্ব করবে সামাজিক দূরত্ব বজায় রাখতে সৃষ্ট শূন্যতা পূরণে অদূর ভবিষ্যতের জন্য এমন ভবিষ্যৎবাণী করেছেন বিশেষজ্ঞরা এ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক বিশেষজ্ঞ মার্টিন ফোর্ড বলেছেন সাধারণত পারস্পরিক মিথস্ক্রিয়ার জন্য মানুষ সঙ্গ পছন্দ করে কিন্তু কোভিড নাইন্টিন সেই চাওয়াকে বদলে দিয়েছে এটি ভোক্তা ও গ্রাহককে পছন্দকে বদলে দিয়েছে এর ফলে কার্যত যান্ত্রিক স্বয়ংক্রিয়তার দিকে ঝুঁকছে আমরা কেবল বড় প্রতিষ্ঠানই নয় ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো সামাজিক সঙ্গনিরোধ বাড়ানো এবং কর্মী কমিয়ে কিভাবে রোবটের ব্যবহার করা যায় তা নিয়ে মনোযোগী হয়েছে ইতোমধ্যেই আমেরিকার সবচেয়ে বড় রিটেইলার ওয়ালমার্ট ফ্লোর মুসতে রোবট ব্যবহার শুরু করেছে শরীরের তাপমাত্রা পরিমাপ এবং হ্যান্ড স্যানিটাইজার এগিয়ে দিতে রোবট ব্যবহার করছে দক্ষিণ কোরিয়া স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কতা অনুযায়ী দু একুশ সাল পর্যন্ত এই সঙ্গনিরোধ পরিস্থিতি চলবে আর এর মধ্যেই বড় চাহিদা তৈরি হবে রোবটের মোবাইল গেমিং অ্যাপ অবমুক্ত করল ফেসবুক লাইভ গেমিং খাতে এবং ইউটিউবের আধিপত্য কাটতে করল ফেসবুক নির্দিষ্ট সময়ের দুই মাস আগেই সোমবার অনলাইনে এই অ্যাপটি অবমুক্ত করা হয় অ্যাপটি সবার জন্য উন্মুক্ত ইতোমধ্যেই অনলাইনে যেসব গেম নিয়ে গেমাররা বিভিন্ন গেমিং কমিউনিটিতে ব্যস্ত সেগুলো ছাড়াও ক্যাজুয়াল গেমগুলো থাকছে এই অ্যাপটিতে গেমারদের পছন্দ মতো সাজিয়ে গেমিং কমিউনিটিকে স্বাগত জানানো হয়েছে অ্যাপ ব্যবহারের ফেসবুকের অ্যাপ বিভাগের প্রধান ফিজি সিমো বলেছেন কেবল বিনোদনের জন্যই নয় সবাইকে একসঙ্গে রাখতেই নির্ধারিত সময়ের আগেই অ্যাপটি উন্মোচন করা হলো। মূলত জুন মাসে অ্যাপটি রিলিজ করার কথা ছিল ত্রাণের দুইশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা করোনা ত্রাণ সহায়তার দুইশো নব্বই কোটি টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা আর্থিক সহায়তার জন্য তৈরি ওয়েবসাইট থেকে এই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে জার্মানির উত্তর রাইন ওয়েস্ট প্রদেশের অফিসিয়াল ওয়েবসাইটের একটি কপি ওয়েবসাইট তৈরি করে এই অর্থ চুরি করেছে সাইবার অপরাধীরা ইউরো হিসেবে যার পরিমাণ প্রায় দুইশো কোটি টাকার সমান হ্যাকাররা তাদের তৈরি ওই ভুয়া ওয়েবসাইটের লিক সহ ইমেইল ও মেসেজ পাঠিয়েছিল মানুষজনকে এরপর মানুষ না বুঝে যখন তাদের ওয়েবসাইটে নিজেদের ডেটা সাবমিট করেছে তখন হ্যাকাররা ওই ডেটা নিয়ে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাত করেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ডিজিটাল জীবনধারায় ভালো কাটুক সবার জীবন প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়